বন্ধুরা, 2022 সাল ডিসেম্বর মাস শেষ, জানুয়ারি মাস শুরু হয়েছে। তো এই মাস থেকে নতুন আপডেট শুরু হবে। এই আপডেটে যাদের আঙুলের ছাপ বা ওটিপি কোনোটাই কাজ করে না, সেক্ষেত্রে তারা কিভাবে রেশন তুলবে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করি। তো সবার প্রথমে আমাদের চ্যানেলের নতুন সদস্য হলে চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি দেখে নিই। তো জানুয়ারি মাস থেকে লাগু হয়ে যাচ্ছে যাদের প্রথমে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হবে, সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ না করে সেক্ষেত্রে মোবাইলে ওটিপি যায়। সেই মোবাইল নাম্বার যদি আধার কার্ডে লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে ওটিপি যায় না, এটা একটি বড় সমস্যা। তো এখন থেকে সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এখন থেকে যাদের মোবাইলে ওটিপি যাবে না এবং ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হবে না, সেক্ষেত্রে তাদের ইপোস মেশিনের মাধ্যমে তাদের যে চোখের রেটিনার ছবি নেওয়া হবে এবং তারপরে সেই বিলিং করা সম্ভব হবে। তো এই আপডেটটি আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া ছিল। এটি অনেকের কাজে লাগবে যাদের আঙুলের ছাপ নিয়ে সমস্যা রয়েছে। তো আশা করি ভিডিওটি দেখলে যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করে দেবেন। চ্যানেলের নতুন সদস্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে একটি নতুন ভিডিও।